আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা অল্প কিছু দিনের ভেতরেই আমাদের হজ এবং কুরবানি পালিত হয়ে গেল এবং আবার এই আমলগুলো ফিরে পেতে একটি বছর আমাদের অপেক্ষা করতে হবে এবং মাসের সাথে আরবি মাসের সাথে গুরুত্বপূর্ণ যে আমলগুলো রমজান হজ কুরবানি এটা খুবই কাছাকাছি সময়ে দুই মাস সময়ের ভেতরেই অনুষ্ঠিত হয় এবং এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ থাকে আমাদের জীবনের আমলের ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে তো আমাদের মোটামুটি রমজান শেষ হলো এরপর আমরা হজ এবং কুরবানির প্রস্তুতি নিতে নিতে সেটাও শেষ করে ফেললাম এখন আমরা আসলে কি করব যখন বড় ধরনের এই আমলের সময়গুলো শেষ হয়ে যায় তখন হয়তো অনেকেই চিন্তা করি যে এখন তো আমলের মৌসুম শেষ এখন আমরা কি করব। এখন তো কিছু না করলেও চলবে তো এই সময়গুলোতে আমাদের একটু চিন্তা ভাবনা করা যে আমরা এই গুরুত্বপূর্ণ সময়টা আমলের এই মৌসুমটা কিভাবে কাটালাম আসলে এটা কি ফলপ্রসূ ছিল আমার জন্য নাকি আসলে আমরা এখান থেকে সেই পরিমাণ উপকৃত হতে পারিনি আমরা যারা ব্যবসায়ী ব্যবসা করি তাদের ব্যবসার মৌসুমটাকে কতটুকু কাজে লাগাতে পারলাম কতটুকু লাভবান হতে পারলাম এই হিসাবটা কিন্তু আমরা মৌসুম শেষ হওয়ার পরে করি ঠিক তেমনি আমাদের সবার জন্য প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মমিনের জন্য প্রতিটি সময়ই হিসাব করা দরকার বিশেষত যখন একটা মৌসুম অতিবাহিত হয়ে যাবে আমলের বিশেষ মৌসুমগুলো চলে যাবে এরপরে আমাদের ভালোভাবে অনুধাবন করা দরকার যে পরবর্তী দিনগুলো আমরা কিভাবে কাটাবো এবং যে দিনগুলো আমাদের মৌসুমের ছিল সেখান থেকে কতটুকু উপকৃত হতে পারলাম কতটুকু লাভবান হতে পারলাম সেই হিসাবটা আমাদের সবসময় করা সেই হিসেবে আমরা এখন হিসাব করব যে আমরা কুরবানিতে কতটা লাভবান হতে পারলাম মানে আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমীর থেকে কতটুকু কি অর্জন করতে পারলাম হজের সময় আমরা কি অর্জন করতে পারলাম জিলহজের প্রথম দশ দিনের যে ফজিলত সে ফজিলত থেকে আমরা কি কি অর্জন করতে পারলাম এবং পরবর্তীতে আমরা যদি আবার সামনের বছর এই সময়গুলো না পাই তাহলে আমরা এর মাধ্যমে কি কি উপকার সারা বছর নিয়ে যেতে পারি সে ব্যাপারগুলো আমাদের আমল করা দরকার জানা দরকার বুঝা দরকার এবং একটা হিসাব করা দরকার যে আমি কতটুকু লাভবান হলাম এবং কতটুকু লাভবান হওয়া উচিত ছিল এবং যতটুকু লাভবান হতে পারিনি সেটা আগামী বছর যাতে আমরা লাভবান হতে পারি সেই প্রস্তুতি আগে থেকেই আগাম নিয়ে নেওয়া যাতে এইবারের সমস্যাগুলো আগামীবার আর না হয় আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন ওয়াখিলুদা আওয়া না আলহামদুলিল্লাহি রবুল্লাহ আলমিন